بسم الله الرحمن الرحيم. হ্যালো বন্ধুরা, দেশি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। খুব মন গেল দুধ চিতা খাইতে। তা নিজের হাতে বানিয়ে আসলে যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা। তো চলে আসলাম আপনাদের সাথে সেই পিঠাটাই শেয়ার করতে। তো এটা করার জন্য আমি 1.5 লিটার দুধ 3 পোয়া করে নিয়েছি, আর এদিকে একটা 250-র মতো খেজুরের গুড় যে বাটি পাওয়া যায় সেগুলো আমি 1 কাপ পানি দিয়ে ভালো করে গুড়টাকে গুলিয়ে নিলাম। আর নিয়েছি আমি যে ধূপির আটা করি না আমরা, সেই আটাটাই নিয়েছি, বাড়িতে তৈরি করা এটা আটা, সিদ্ধ চালের যে আটাটা করা হয় ধূপির জন্য, এটা দিয়ে রসচিতায় এই দুধ চিতায় বানালে কিন্তু খুব টেস্টি হয়। তা আমি বেশ একটু গরম পানি নিয়ে আটাটা খুব ভালো করে সেনে নিচ্ছি, দিয়ে পরে আমি আরও ভালো করে বেশি করে পানি দিয়ে লিকুইড করে নেব। তো প্রথমে এরকম মুথে নিতে হবে ভালো করে, দিয়ে এই যে এরকম একটা ব্যাটার আসবে। আসলে এই আটাটা খুব ভালো করে ফাটতে হয়, তাহলে পিঠাটা কিন্তু খুব সুন্দর সফট হবে, এবং যখন আমরা দুধটা ভেতরে পিঠা দিব তখন পিঠা কিন্তু তাড়াতাড়ি দুধগুলো রসগুলো টেনে নেবে এবং সফট হবে, ভালো হবে। তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আসলে যে কোনো কড়াইতেই দেখা যাচ্ছে এই পিঠাগুলো বেশ সুন্দর হচ্ছে। তো দেখুন, আমি প্রথমে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকলাম না, কিছুক্ষণ রেখে দিলাম, তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক অসংখ্য ছিদ্র হচ্ছে। আর চিতাই পিঠাতে যত ছিদ্র হবে ততই কিন্তু খুব ভালো মতো চিতাই পিঠাতে রস ঢুকবে আর খেতে খুব মজা হবে। তো এই তো দেখুন, খুব সুন্দরভাবে বারবার অনেক ছিদ্র হয়ে যাচ্ছে। যত ছিদ্র হবে ততই কিন্তু পিঠাটা খেতে মজা হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে, আর পরবর্তীতে নতুন ভিডিও করার আরও উৎসাহ পাবো। তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই সবাই থাকবেন, এটাই কামনা। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢাকার 2 মিনিট পরে দেখুন পিঠাটা হয়ে গেছে। পিঠাটা অনেক সফট হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছে। এভাবে করলে কিন্তু পিঠাটা বেশ সুন্দর, মানে বাড়িতে করার জিনিসই তো একটা আলাদা জিনিস, তাই না? এই যে দেখুন কত ছিদ্র হয়েছে, আমি আবারও আর একটা বসিয়ে দিলাম। আসলে শীত আসলে আমাদের এই চিতাই ধূপি এগুলো খাওয়ার ধুম পড়ে যায়। তো আমরা যেমনই হোক চেষ্টা করি, যতটা যেমন হোক করার চেষ্টা করি। এই যে দেখুন কত সফট হয়েছে আর কত ছিদ্র হয়েছে, আর পিছনটা কত সুন্দর হয়েছে, এরকম খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যায়, মানে দুধে দিতে দিতেই এইসব পিঠাগুলো এত সুন্দর তাড়াতাড়ি ভিজে যায় বলার মতো না, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মনে হবে যে একেবারে খুব সুন্দর, খেতে ভালো লাগবে। এই যে আমি সব পিঠাগুলো বানিয়ে এভাবে ভিজিয়ে দিচ্ছি।